আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবার কেমন আছেন? সবাই আশা করি সবাই ভালো আছেন। এন্ড গাইস, আমরাও ভালো আছি। আসসালামু আলাইকুম মানে বলবো না নাকি? হ্যাঁ, নাকি বলছো? কালকে মানুষজন ভিডিওটা দেখার পরে চুপ থাকো, মানুষ বলছে, মানুষ বলছে, মানুষ বলছে যে পার্ট টু দেখতে চাই। পার্ট টু আর দেখা লাগবে না, মানে আমারে বোকা বানাইলে আপনারা খুবই খুশি হন, মানে আমি বুঝলাম না। আর আমার আমার এখন থেকে মানে গাড়িতে উঠলে আমার হচ্ছে যে সব জায়গায় চেক করে উঠতে হবে যে ক্যামেরা কোন জায়গায় ফিট করা আছে, এগুলো আমি তোমার কাছ থেকে আশা করি না। একদিন ঘুরেতে নিছো হেতো, আবার এত মজা ভালো লাগে না আমার। কি এত মজা ভালো লাগে না, বাট মানুষজন তো মজা পাইছে। আর আমার সেই জড়িয়ে ধরার গল্প আর কি। কোন মানুষই মজা পায় না? অনেক মানুষের মজা পাইছে, এত মানি, এত পরিমাণ রেসপন্স। যে মানজি আপু মানি, মানজি আপুই থাকবে এখানে, অন্য কোন মেয়ের কথা চিন্তা করে না কেউ। ও, তুমি কমেন্টে ঢুকছিলা তাইলে? না না, শোনো, তুমি কমেন্টে ঢুকছিলা ব্রো, তুমি কমেন্টে ঢুকছিলা। আমি কমেন্ট দেখি না। কি কমেন্ট দেখো না? কমেন্ট দেখি না, আমার মনটা চায় না। হ্যাঁ, মনটা চায় না, বাট আসলে অনেক বেশি মজা হইছে। মোটে মজা হয় নাই, মানে সেটআপটা মাথা নষ্ট ভাবে করছিলাম ক্যামেরার। না, আমি তো বলি যে ক্যামেরাটা কি, পরে আমি দেখি ওইখানে লাগাই রাখছে, অনেক খারাপ। তুমি, আমি জীবনে তোমার মাফ করব না। এটা শোনো, এটা বেসিক্যালি ক্যামেরাটা কিন্তু ঘুরে রাস্তা শুট নেওয়ার জন্য হয়, ঠিক আছে? এটা তোমার কি গাড়ির মধ্যে নিতে বসে? কোনটাকে? এটা সুন্দর একটা জয়ের থেকে ধান্দা দিয়েছে, একটা স্ট্যান্ড আছে, ওই স্ট্যান্ডার্ড এখানে সেট করছি। এখন এখন না না না, এখন আরেকটা ক্যামেরা বেরিয়েছে যে এতটুক পিচ্ছি, ওইটা আমারে কিনা দাও। ওটা গাড়ির মাঝখানে লাগামো, সব দেহা যাবে আর কি, কে কি কয় না কয় সব শোনা যাবে, সব রেকর্ডেড হবে। গাড়ির মধ্যে এটা গালাগালি করা যাবে না, গাড়ির মধ্যে এটা গালাগালি করা যাবে না। অনেক টাইম ধরে যদি লাগাই রে, পরের দিন করতে নামাই দিবি আমার ঘরে। কারণ তোমরা আমার রেগুলার রুমে অত্যাচার করে, আমি বুঝি তো। সো গাইস, আজকে ঠিক 10টা বাজে, ব্লগ আসতেছে, বি রেডি গাইস, ইনশাল্লাহ ব্লগটা দেখবেন। এন্ড গোপ্রোটা ধরে রাখতে খুব বেশি কষ্ট হইতেছে। কোন কি জিনিস, কোন ব্লগটা আসতেছে? কালকের ব্লগটি, ওই যে শ্বশুর বাড়িতে গিয়েছে, এটা বেয়াদব কথা না, বেয়াদব। এই যেগুলো এমনি এমনি রোস্ট করবে, শ্বশুর বাড়ি কিছু বলবে, রোস্ট করবে আমারে? আর আমি তোমারে কি বলবো ভাই, আমি রোস্ট পছন্দ করি না, রোজার মধ্যে এইসব রোস্ট মাস্ট আমি খাইতাম না। ছোটবেলায় আমি এইসব গুলি অনেক জায়গায় মারতাম। বুলেট আর কই, এই পিস্তলটা আমি সিরাজগঞ্জ থেকে কিনছিলাম, তারপরে মনে করেন KGF 2 মুভি দেখার পরে এই পিস্তল নিয়ে আমি ভাত খেতে যাই, বাথরুমে যাই, সব দিকে যাই। এই আমি একটা পোস্ট নিছি, এই মানুষ এটা দেখে স্ক্রিনশট দিয়ে ভাইরাল করবে। আরে ভাই, ফুস করে ভাই, বা মাথার ভিতরে একটা লাগবো তখন বুঝবা ঠেলা না। মইরা গেছি, আই হাই, আবার বাচ্চা গেছি, তাই নাকি? সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট শেয়ার, এন্ড 10টার দিকে ব্লগ আসতেছে, বি রেডি, অনেক মজা হবে, ফান হবে। আল্লাহ হাফেজ, টাটা, হ্যাভ ফান, পিস, লাভ ইউ।